হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। সো বরাবরের মতো আবারও নতুন একটা এয়ারড্রপ নিয়ে হাজির হয়ে গেলাম, যেখানে আপনারা অ্যাকাউন্ট করার বিনিময়ে $1.06 মানে প্রায় ৯০ টাকার মতো আপনারা কিন্তু ফ্রিতে ইনকাম করে নিতে পারবেন জাস্ট অ্যাকাউন্ট করার বিনিময়ে। আর এখান থেকে অবশ্যই আপনার এখান থেকে ভালো একটা আর্নিং হবে যারা রেফার করতে পারবেন তাদের জন্য। আর যারা রেফার করতে পারবে না তারা কী করবেন, জাস্ট এখান থেকে প্রায় $1.06 মতো আপনার পাবেন। সেটা আপনি খুব সহজে আমার কাছে সেল করে কিংবা অন্য কারোর কাছে সেল করে আপনি আপনার টাকা প্রফিটটা নিয়ে নিতে পারবেন। সো যে ডলারটা পাবেন বা যে ইয়েটা পাবেন আপনার এখান থেকে MUSD যে ডলারটা পাবেন সেটা কিন্তু এক্সচেঞ্জের লিস্টেড নাই। সো আমাদের কাছে সেল করে কিংবা আমার কাছে সেল করেও আপনারা বিকাশের মাধ্যমে টাকাটা নিয়ে নিতে পারবেন। তো কীভাবে করবেন এটা আমি দেখাই দেবো। আর এখানে মিনিমাম উইথড্র হলো $5, কিন্তু তাদের এই যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে কিন্তু একটা ভালো দিক আছে, সেটা হলো ট্রান্সফার করা যায়, মানে আমার অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করা যায়। সো অবশ্যই আপনাদেরকে এখান থেকে জয়েন করতে হবে। তো জয়েন করার জন্য আপনাদেরকে KYC আপনাদের KYC রিকমেন্ড এটা কিন্তু মাস্ট বি করতে হবে। যাদের ভোটার আইডি কার্ড আছে তারা ভিডিওটা দেখবেন এবং জয়েন করবেন, যাদের নাই তারা কী করবেন, আব্বু আম্মুর ভাই বোন যে কারো ফ্রেন্ডের ভোটার আইডি কার্ড নিয়ে আপনারা একটা জাস্ট এখান থেকে KYCটা করে রাখবেন। KYC করার সাথে সাথে আপনার এখান থেকে প্রায় $1.06 ফ্রিতে একেবারে ফ্রিতে দিয়ে দেবে এবং খুব সহজে আপনি এখান থেকে উইথড্র করে নিতে পারবেন। সো এখান থেকে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কীভাবে আপনি উইথড্র দেবেন এটাই সম্পূর্ণ প্রসেস এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সো বরাবর তো বলে থাকি আমার টেলিগ্রাম চ্যানেল যারা এখন জয়েন করেন না তারা দ্রুত জয়েন করবেন, কারণ সব রকম আপডেট সবার আগে আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি। সো মাইট বি টেলিগ্রাম চ্যানেলটা ফলো করবেন, সব রকম আপডেট সবার আগে পেয়ে যাবেন। আপনি যদি এয়ারড্রপে অংশগ্রহণ করেন, কোনো রকম আপডেটই না পান, তাহলে এয়ারড্রপে অংশগ্রহণ করে লাভ কী বলেন? সো অবশ্যই আপনাদেরকে এয়ারড্রপের আপডেটগুলো পাওয়ার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রথম লিঙ্কে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কটা বা সরাসরি ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা ফলো করে দেবেন, তাহলে সব রকম আপডেট সবার আগে পেয়ে যাবেন। সো এবার আসি আপনারা কীভাবে এখান থেকে $1.06 ফ্রিতে পাবেন। তো ফ্রিতে পাওয়ার জন্য আপনাদেরকে প্রথমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা একেবারে ইজি, এই যে দেখুন এই লিঙ্কটা দিয়ে দেবো, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, লিঙ্কটা পরে সরাসরি ক্লিক করে এরকম একটা পোস্ট আসবে। আসার পর আপনি কী করবেন, এই যে লিঙ্কটা আছে লিঙ্কটা পরে সরাসরি ক্লিক করে দেবেন। সো লিঙ্কটা পরে সরাসরি ক্লিক করার সাথে সাথে তাদের ওয়েবসাইট নিয়ে চলে যাবে। ওয়েবসাইটে জাস্ট আপনাকে একটা ছোট্ট করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করবেন আমি লগ আউট করে নিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। তো এরকম চলে আসবে, জাস্ট ওয়েট। সো এরকম চলে আসবে আপনাদের মাঝে। এরকম আসার পর আপনারা কী করবেন, এখানে আপনাদের ইমেল দেবেন, আপনাদের জিমেল দেবেন, একটা যে কোনো জিমেল, আপনার সচরাচর যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সেই জিমেলটা দেবেন। জিমেলটা দেওয়ার পরে একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন, যেমন আপনাদের নামের হাতে বড় হাতের অক্ষর দেবেন, দেন কিছু লেটার দেবেন, দেন কিছু সংখ্যা দেবেন এবং কিছু তার শেষে @ কিংবা হ্যাশ এরকম কিছু লাগাই দেবেন। লাগানোর পর আপনারা কী করবেন, ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার জিমেলে একটা কোড যাবে বা ভেরিফিকেশন লিঙ্ক যাবে, লিঙ্কটা করে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নেবেন। অবশ্যই আপনাদের জিমেলে একটা মানে যে জিমেলটা ইউজ করবেন সেই জিমেলে একটা অ্যাক্টিভেশন লিঙ্ক যাবে, ওই লিঙ্কটা ক্লিক করে অ্যাক্টিভ করে নেবেন। অ্যাক্টিভ করার পর আপনি কী করবেন, লগ ইনের উপর ক্লিক করবেন, যা আমি দেখা দিচ্ছি এরকম লগ ইনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি যে জিমেলটা দেবেন সেই জিমেলটা দেবেন, পাসওয়ার্ড দেবেন, পাসওয়ার্ডের উপর লগ ইনের উপর ক্লিক করে দেবেন। সো আমি দিয়ে দিচ্ছি, লগ ইনের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন এখানে কী বলতেছে, বলতেছে যে আপনার যে জিমেলে একটা OTP কোড গেছে। তো জাস্ট আমি চলে আসছি আমার জিমেলে, তো আমি আমার জিমেলে চলে আসলাম। জিমেলে আসার পর জাস্ট ওয়েট, জাস্ট এখান থেকে আমার যে জিমেলটা ইউজ করছি সেই জিমেলে যেই দেখেন আমার কিন্তু একটা কোড চলে আসছে SPWALLET। এই অফারটা কিন্তু আমি এর আগেও শেয়ার করেছিলাম আপনাদের মাঝে, তো অনেকে রেসপন্স করেন নাই, তো এটা কিন্তু ভালো একটা এয়ারড্রপ। আর এখান থেকে 100% পেমেন্টটা কিন্তু আপনারা পাবেন, KYC করার সাথে সাথে আপনাকে এখান থেকে প্রায় $1 দিয়ে দিবে। তো আমি এখান থেকে OTPটা কপি করলাম, কপি করার পর আমি এখান থেকে পেস্ট করে দিচ্ছি, পেস্ট করার পর লগ ইনের উপর ক্লিক করে দিলাম। সো লগ ইন উপর ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে। লগ ইন হওয়ার পর এরকম চলে আসবে, দেখবেন এখানে দেখেন $1 $1, মানে একটা টোকেনের মূল্য প্রায় $1 মতো। সো বুঝতে পারছেন, তো আপনার কী মানে এখানে ক্রস বাটন আছে, ক্লিয়ারটি কেটে দেবেন। কেটে দেওয়ার পর আমার ব্যালেন্স দেখেন কিন্তু জিরো, কারণ আমি এখনও KYCটা করি নাই। তো আমি বলেছিলাম আপনাদেরকে KYCটা করতে, তো আমি ভুলে গেছিলাম এটা মেবি, সো আমি করা হয় নাই। তো আমি জাস্ট আপনার সামনে বলেছি কীভাবে KYCটা করবেন। তো এখান থেকে ম্যান আইকন দেখতে পাচ্ছেন, যে ম্যান আইকন উপরে ক্লিক করে দেবেন। সে ম্যান আইকন উপরে ক্লিক করার পর এখানে দেখেন আপনার যে জিমেলটা আছে সেই জিমেলের উপরে ক্লিক করে দেবেন। জিমেলের উপর ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে আপনার এখানে আইডেন্টি ভেরিফিকেশন উপরে ক্লিক করে দেবেন, ভেরিফাইনার উপরে ক্লিক করে দেবেন। তো আমি এটা পেন্ডিংয়ে, মানে আমি কিছুক্ষণ আগে এটা অ্যাপ্লাই করলাম। তো কীভাবে অ্যাপ্লাই করবেন, প্রথমে এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের ভোটার আইডি কার্ড অনুযায়ী সব কিছু তথ্য দেবেন, আপনাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে ভোটার আইডি কার্ডের আইডি নম্বর,
তারপর কোন সিলেক্ট করে দিবেন দেন আপনাদের এখানে আপনাদের গ্রাম ঠিকানা এগুলো সব পূরণ করে কন্টিনিউ পর ক্লিক করুন ক্লিক করার পর বলবে যে আপনাদের ভোটার আইডি কার্ড ফার্স্ট মানে প্রথম পেজ ফার্স্ট পেজ যেটা সেটা আপলোড করতে আপলোড করে দিবেন দেন বলবে যে আপনার সেকেন্ড পেজ আপলোড করতে আপলোড করে দিবেন দেন কন্টিনিউ পর ক্লিক করবেন আপনার যে লাস্ট যে ভেরিফিকেশন মানে পিকচারটা তুলতে হবে সেটা হলো আপনাদেরকে দেখা যেতেছে আপনাদেরকে সো লাস্ট যে কাজটা করতে হবে আপনাদেরকে সেটা হলো এখানে আপনাদেরকে তারা কিন্তু রিকমেন্ড বলে দিয়েছে দেখেন এখানে কিন্তু বলছে জাস্ট একটা সাদা পেপার নেবেন বা একটা খাতা নেবেন সাদা কাগজে লিখবেন হলো KYC রিকোয়েস্ট তো আমি দেখেন আমি দেখাচ্ছি আপনার কীভাবে কী করবেন আমি জাস্ট যে পিকচার এখানে রেখে দিয়েছি তো প্রথমে আপনারা কিনবেন ভোটার একটা সাদা পেপার লিখবেন হলো KYC রিকোয়েস্ট এভাবে লিখবেন লেখার পর আপনাদের ইমেলটা দিতে হবে তো আপনার ইমেলটা দিতে হবে আপনি যে জিমেলটা অ্যাকাউন্টটা ক্রিয়েট করলেন সেই জিমেলটা দেবেন জিমেলটা দেওয়ার পর আপনি বলবেন ডেট রিকোয়েস্ট লিখবেন লেখার পর আপনি যে ডেট আপলোড করতে চান সেই ডেটটা লিখবেন প্রথমে আপনারা এখানে দেবেন হলো বছর তারপরে মাস তারপরে তারিখ দেন আপনারা কী করবেন এখানে লিখবেন KYC ফর SP ওয়ালেট মানে KYC ফর SP ওয়ালেট লিখবেন লেখার পর আপনার সিগনেচারটা দিয়ে দেবেন সিগনেচারটা দেওয়ার পর আপনি কী করবেন সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করার পর 24 থেকে 72 ঘন্টার মধ্যে কিন্তু আপনার অ্যাকাউন্টটা তারা ভেরিফাই করে দেবে আর অবশ্যই ভেরিফাই করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টে তারা ইয়াটা দিয়ে দেবে আপনার $1.07 দিয়ে দেবে আপনি খুব সহজে তখন উইথড্র করে নিতে পারবেন তো জাস্ট এখানে দেখেন আমার রেফারেলটি প্রায় 3 জন জয়েন করেছে কিন্তু একজনে কেউ কিন্তু এখন পর্যন্ত কেউ সেটা সাবমিট করেন নাই এই যে দেখেন 3 জন ইয়ে করেছেন 3 জনে কিন্তু কেউই সাবমিট করে না তো যারা সাবমিট করেন নাই তারা দ্রুত সাবমিট করবেন কারণ এখান থেকে ভালো একটা রিওয়ার্ড এবং ভালো একটা আর্নিং হবে আর এখানে আপনার রেফার লিঙ্কটা যে রেফার লিঙ্কটা পেয়ে যাবেন রেফার করে একটা ভালো আর্নিং করতে পারবেন সেবার এসে আপনারা কী হবে এখান থেকে উইথড্রটা করতে পারবেন তো উইথড্র করার জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো এখান থেকে দেখেন জাস্ট ওয়েট তো এখান থেকে আপনি কিন্তু এই ডলারটা উইথড্র করতে পারবেন না এই ডলারটা আপনি খুব সহজে ট্রান্সফার করতে পারবেন মানে জাস্ট এই যে MUSD তো উইথড্র উপরে যদি আমি ক্লিক করি দেখেন উইথড্র উপরে ক্লিক করার পর এখান থেকে দেখেন আপনি যে কত মানে কত ডলার আপনি উইথড্র করতে পারেন সেটা অ্যামাউন্টটা এখানে দিবেন সরি এখানে অ্যামাউন্টটা দেবেন এখানে আপনি অ্যাড্রেসটা আমি চেয়ে ডিপোজিট অ্যাড্রেসটা দিব কিংবা যে কারো কাছে আপনি সেল করবেন তার ডিপোজিট অ্যাড্রেসটা এখানে বসবেন বসানোর পর উইথড্র উপরে ক্লিক করে দেবেন আর এটা ইনস্ট্যান্ট উইথড্র হয়ে যাবে জাস্ট ইনস্ট্যান্ট উইথড্র সো বুঝতে পারছেন আর যাদের বেশি ডলার হবে কিংবা বেশি টোকেন হবে সে তখন তারা কিন্তু আপনারা এখান থেকে সোয়াপ করে USDT নিয়ে আপনি খুব সহজে এক্সচেঞ্জ করে নিতে পারবেন এটা কিন্তু এই যে টোকেনটা আছে টোকেনটা কিন্তু কোনো সাইডে মানে ওয়েবসাইটে কিন্তু কোনো মানে এক্সচেঞ্জার না মানে কোনো এক্সচেঞ্জার লিস্টেড না সো আপনারা এখানে যাদের বেশি টোকেন হবে তখন এই যেটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে USDT রাখবেন দেন আপনাকে সোয়াপের উপর ক্লিক করে দেবেন সোয়াপের ক্লিক করে আপনি USDT তখন আপনি USDT কনভার্ট করে আপনি খুব সহজে সেল করে দেবেন যে কারো কাছ থেকে সো ভুলেও মিস করবেন না ভালো একটা লেজিট একটা এয়ারড্রপ মিস করলে পস্তাবেন সো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন নিত্য নতুন ভিডিও পছন্দ হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং মাসবি টেলিগ্রাম চ্যানেলটা ফলো করবেন সব রকম আপডেট সবার আগে পেয়ে যাবেন আর এটার পরবর্তী আপডেট আমি জানাই দেবো আমার টেলিগ্রাম চ্যানেলে সো আমি KYC করে দিয়েছি আমি দেখি কতক্ষণ লাগে KYC হওয়ার সাথে সাথে আমি টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো যে আমার KYCটা হয়ে গেছে আপনাদের হয়েছে কি না কমেন্ট করেন সব আপনার ইচ্ছা এখন সো অবশ্যই আপনার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন আর এটা আমার কাছে সেল করতে পারেন কিংবা আমার অন্যজনের কাছে সেল করে আপনার টাকা বিকাশের মধ্যে নিয়ে নিতে পারবেন সো কেউ মিস করবেন না ধন্যবাদ।